পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পরও মোট বিদ্যুৎ উৎপাদন কমেনি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়িয়ে তা সমন্বয় করা হচ্ছে। এছাড়া আগামী 25 জুন ভারতের ঝাড়খণ্ড আদানি পাওয়ার থেকে চুক্তির বাকি বিদ্যুৎ আসা শুরু হবে বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। তবে সংকটেও জ্বালানি সুষম বন্টন হচ্ছে না বলে অভিযোগ করেছে ভোক্তা সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। চালু হওয়ার পর থেকে 3 বছর পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে সরবরাহ করেছে 1200 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। কয়লার অভাবে গত 25 মে প্রথম ইউনিট এবং 5 জুন পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটিতে। তীব্র এই গরমের সময় বিদ্যুতের ঘাটতি বেড়ে গেছে, তবে পায়রা কেন্দ্রের ঘাটতি অন্য কেন্দ্র থেকে পূরণ করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমাদের যে এক্সিস্টিং তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি আমরা ওগুলির উৎপাদন বাড়াবো, আমরা গ্যাসের পরিমাণ বাড়িয়ে এখানে আমরা বাড়াবো করে আমাদের যে পায়রা জোটটুক সেই গ্যাপ আমরা মিটাপও করেছি, সেটাও আমি এভিডেন্স হিসেবে দেখাইছি যে পায়রা বন্ধ হওয়ার পরও আমাদের নেট উৎপাদন কমে নাই। এছাড়া আগামী 25 জুন থেকে ভারতের আদানি পাওয়ারের চুক্তির বাকি প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ আসবে বলেও জানান তিনি। জুনে তো আদানির বিদ্যুৎটা বাকি অংশটা আসার কথা ছিল, আসবে আসবে 25 তারিখের দিকে আসবে ইনশাল্লাহ। তবে লোডশেডিং এর কবল থেকে দেশ কবে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। জ্বালানির সুষম বন্টন না হওয়ায় নিম্ন আয়ের মানুষ বেশি কষ্ট পাচ্ছে বলে মনে করে ভোক্তা সংগঠন ক্যাব। লোডশেডিং সমতা ভিত্তিক করলেও লোডশেডিং এর তীব্রতা কমে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। সরকারের কোনো গাড়ি চলাচল জ্বালানি সাশ্রয় করে না। 33 কেভির উপরে বিদ্যুৎ সাপ্লাই যেসব ইনস্টলেশনে হয় সে সমস্ত কনজিউমারদেরকে আলটিমেটলি লোডশেডিং এর আওতায় আনা হয় না। লোডশেডিং দেখা যায় যে শহরে কম হয়, গ্রামে বেশি হয়, অর্থাৎ লোডশেডিং গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। দ্রুত জ্বালানি সংকট সমাধান না হলে অর্থনৈতিক সংকট আরো বাড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।